ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি পরীক্ষা কবে হবে সে বিষয়টি নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন, এবং অনেকে আবার আরেকটি চিন্তার মধ্যে রয়েছেন যে অটোপাস দেওয়া হচ্ছে কি না। আসলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য নিয়ে, এবং এই বিষয়ক একটি নিউজের আজকে অ্যানালাইসিস করব, যেখানে অটোপাস দেওয়া হবে কি না বা অটোপাসের সুফল বা কুফলের দিকগুলো নিয়ে শিক্ষামন্ত্রী আলোচনা করেছেন এই নিউজে। তো তার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে একটি খবর প্রকাশিত হয় দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন নিউজ পোর্টালে, এবং এর শিরোনাম ছিল অটোপাস নিয়ে শিক্ষামন্ত্রী, তোমরা তো 2020 ব্যাচ পরীক্ষা দিয়ে পাশ করনি। অর্থাৎ শিরোনামটি পরেই যা বোঝা যাচ্ছে যে অটোপাসের ব্যাপারে হয়তোবা শিক্ষামন্ত্রীও আসলে অনেকটা একমত নন। আচ্ছা, দেখি খবরের বিশ্লেষণে কি বলা আছে। এইচএসসি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেছেন, আমাদের 16 আনা প্রস্তুতি আছে, প্রশ্নপত্রও রেডি এবং তার জায়গা মতো আছে, কারণ আমরা পরীক্ষা নেওয়ার এক মুহূর্তে এটি বাতিল করেছি। বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, অনেকেই পরীক্ষা ছাড়াই মূল্যায়ন চায়, এটা নিয়ে আমাদের কাছে অনেক ইমেইলও এসেছে। তারা আগের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটোপাস চেয়েছেন, এটা একটা অপশন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাদেরকে কিছুদিন পর পরীক্ষার হলে যেতেই হবে, তাই এটাকে আমরা নাকচ করে দিচ্ছি। তাছাড়া ভবিষ্যতে শিক্ষার্থীদের এমন কথাও শুনতে হবে, ও তোমরা তো 2020 ব্যাচ, তুমি তো পরীক্ষা দিয়ে পাশ করোনি, তাই তোমার ফলাফলকে গুরুত্ব দিচ্ছি না। অর্থাৎ এই খবরের বিশ্লেষণটি এমন যে শিক্ষামন্ত্রী আসলে অটোপাসের ব্যাপারে ভাবছে ঠিকই, ভাবছেন, কিন্তু তবুও তারা অটোপাস দিতে চান না, কেননা যদি অটোপাস দেওয়া হয় তাহলে তো পরীক্ষাও নেওয়া হবে না, এবং এই শিক্ষার্থীরা যখন চাকরি ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে যাবে তখন তাদেরকে গুরুত্ব দিবে না, সেই বিষয়টি বলেছেন শিক্ষামন্ত্রী। কাজেই সবকিছু ঠিক করে আমরা 4 সপ্তাহ সময় দেব, দ্রুততম সময়ে কতগুলো সাবজেক্ট নিয়ে পরীক্ষা নেওয়া যায় সেটি নিয়ে সোমবার বা মঙ্গলবার আবার বসব। ছুটির বিষয়ে দীপুমণি বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারী, এই পরিস্থিতিতে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে, এছাড়া অন্য কোনো যৌক্তিক পদ্ধতি আছে বলে আমরা মনে করি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।